এমন বিস্ময়কর ঘটনা ঘটেছে সম্প্রতি ভারতের বিহার রাজ্যের মধুবনী জেলায়। আনন্দবাজার পত্রিকার এক খবরে বলা হয়, মধুবনী জেলার এক গ্রামের একটি পরিবারের কয়েক সদস্য টিউবওয়েলের পানিতে গোসল সেরে ওঠা মাত্রই তাদের মাথা চুলকাতে শুরু করে। পরে সারাদিনের বাকি সময়টিতে তাদের মাথায় টাক পড়ে যায়। কেন এমন ঘটনা ঘটেছে সে বিষয়ে কোনো ব্যাখ্যা দিতে পারেননি বিশেষজ্ঞরা। খবরে বলা হয়েছে, বাড়ির পার্শ্বস্থ এক টিউবওয়েলের পানিতে প্রতিদিনই গোসল করতেন মোহাম্মদ হাশিমের পরিবার। শুধু হাশিমের পরিবার নয়, আশপাশের বহু পরিবারও ওই টিউবওয়েলের পানি ব্যবহার করতেন। তবে হঠাৎ করে হাশিমের পরিবারে এমন ঘটনা ঘটার পর গোটা গ্রামবাসীর মাঝে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে মোহাম্মদ হাশিমের বক্তব্য হলো, টিউবওয়েলের পানিতে গোসল করার পর হঠাৎ তার স্ত্রী ও দুই সন্তানের মাথাতে চুলকানি শুরু হয়। যত চুলকায় ততই চুল উঠে। এভাবে একদিনেই সবার চুল উঠে মাথা টাক হয়ে যায়। অবিশ্বাস্যভাবে সবার মাথার চুল উঠে গিয়ে এখন টাকে পরিণত হয়েছে তাদের গোটা পরিবার। তবে কেন এমনটি ঘটলো সে রহস্য উদ্ঘাটন করতে পারেননি চিকিৎসকেরাও। আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।